আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সাংবাদিকদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশন সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবকিছু বিষয়ে আগামীকাল সকাল 10টায় আপনাদেরকে আমি চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আমি ব্রিফ করব। স্যার আগামীকালকে কি কমিশন বৈঠক আসবে? আছে তফসিল নিয়ে যা কিছু আগামীকাল সকাল 10টায় আপনাদের। এটা আপনারা জানেন, 70 এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার প্রত্যেকটারই তফসিল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। স্যার এটা কি সরাসরি হবে, রেকর্ড হবে, আর সন্ধ্যায় হবে নাকি আগেই হবে? এই বিষয়টিও সত্যিকার অর্থে যদি আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, কালকে সকাল 10টায় আপনাদেরকে জানাবো। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকের সংবাদ এইটুকুই, আপনাদের যা কিছু প্রশ্নের উত্তর আগামীকাল সকাল 10টায় চায়ের আমন্ত্রণের মাধ্যমে অবহিত। স্যার আরেকটা প্রশ্ন জানতে চাই, নিশ্চয়ই আপনি বলবেন যতটুকু যেভাবে পারেন, সেটা হচ্ছে আপনি জানেন ভোট দিয়ে একটি সংলাপের চিঠি পাঠিয়েছে আবার ডোনাল্ড লু, সেই বিষয়ে আপনারা কনসার্ন কিনা, এটা নিয়ে আপনাদের তফসিলে প্রভাব পড়বে কিনা, কিংবা আপনারা একটা কনসার্ন কিনা? অবশ্যই না। কোনটা স্যার? না, কোনটা না, কোন প্রভাব পড়বে না। কোনটা নিয়ে প্রভাব পড়বে না স্যার? আপনি যেটা বললেন সবগুলোর উত্তর হবে না, চিঠি দিয়ে কোনো প্রভাব পড়ছে না তফসিলে। প্রথম হচ্ছে সংলাপের চিঠি কিনা, এটা তো কমিশন অবহিত নয়, কারণ কমিশনের কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। স্যার অনেক রাজনৈতিক দল তফসিলকে প্রতিহত করতে চাচ্ছে, সেটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষায় আপনারা বাড়তি ব্যবস্থা কি নিয়েছেন? আপনার জানা মতে আমরা সত্যিকার অর্থে এ জাতীয় কোন ধরনের হুমকি থ্রেট কোনো কিছুতেই নাই, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে যখন মাননীয় কমিশন সভা করেছেন সেখানে তাদেরকে যে নির্দেশনা দেয়া আছে তারা সেটা প্রতিপালন করবেন। আপনার এখানে আসার ক্ষেত্রে কি কোনো বাধা পেয়েছেন? বাধা পাইনি, কিন্তু তফসিলকে কেন্দ্র করে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, নিরাপত্তা জোরদার হবে কিনা? অনেক দল এরই মধ্যে ঘোষণা দিয়েছে তফসিল। এইটা সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবেন তারা কি উদ্যোগ নিয়েছেন, কি প্রস্তুতি নিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমি আবারও রিপিট করতে চাই, মাননীয় কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সাথে যখন মিটিং করেছেন সেখানে তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং গতকালকে পর্যন্ত আমি জানি যে তারা সেভাবে সকল প্রস্তুতি রেখেছেন। সুতরাং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, তারাই আপনাদেরকে ভালো এই বিষয়ে ব্রিফ করবেন। আপনাদের প্রশ্ন আমি বুঝি না, এর উত্তর দেওয়া আমি একটা প্রশ্ন জানতে চাই স্যার, একটু সরাসরি স্যার। ধন্যবাদ সবাইকে, কালকে সকাল 10টায় চায়ের দাওয়াত। কালকে কি জাতির উদ্দেশ্যে ভাষণের কোনো সম্ভাবনা আছে? কালকে সকাল 10টায় চায়ের দাওয়াত স্যার। একজন আপনি তো এসেছিলেন, তারা বলেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত তৈরি ঘুরি করে কার কাছে এসেছে কি আসছে আমি জানি না, সুতরাং এই বিষয়ে আমার কোনো কমেন্ট, নো কমেন্ট, না আমার কাছে কেউ আসে নাই, সুতরাং আমি এই বিষয়টি অবহিত। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।